আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মর্জিনা, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়াটা কী সেটা আমাদের ভালোভাবে জানতে হলে আমাদের অবশ্যই প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে ধারণা থাকা, ভালোভাবে একটা ভালো একটা ধারণা থাকা অত্যন্ত জরুরি। চলো, তোমরা সপ্তম শ্রেণীতে প্রতীক এবং সংকেত সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছো। চলো এবার আজকের ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত এই সম্পর্কে জানি। প্রতীক কাকে বলে? প্রতীক হচ্ছে মৌলের পুরো নামে সংক্ষিপ্ত যে রূপ তাকে আমরা প্রতীক বলে থাকি। অর্থাৎ রসায়নবিদরা পৃথিবীর সকল পদার্থকে দুটো ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থ আমরা কাকে বলি? যে পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা বলছি কি, মৌলিক পদার্থ। এই যে মৌলিক পদার্থ, সেই মৌলিক পদার্থগুলোকে সাধারণত ইংরেজি বা ল্যাটিন ভাষায় তাদের নামকরণ করা হয়ে থাকে। কিন্তু এই ইংরেজি এবং ল্যাটিন ভাষায় নামকরণকৃত মৌলের সম্পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপটা, এটাই আমরা লেখার সময় যেটা প্রকাশ করে থাকি তাকে আমরা বলছি কি, প্রতীক। তাহলে আমরা প্রতীক বলতে কী বোঝাচ্ছি? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত যে রূপ তাকে আমরা বলছি কি, প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন যে মৌল, হাইড্রোজেন মৌলের হচ্ছে প্রতীক এইচ। অক্সিজেন মৌলের ক্ষেত্রে আমরা প্রতীক হিসেবে লিখতে পারি ও। আচ্ছা, তারপরে চলে আসো সংকেত। সংকেতটা কি? কোনো মৌল বা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা বলি কি, সংকেত। এখানে খেয়াল করে দেখো, প্রতীক এবং সংকেতের মধ্যে আমাদের পার্থক্যটা কি হচ্ছে, যে প্রতীক বলতে আমরা সাধারণত মৌলের পুরো নামের যে সংক্ষিপ্ত রূপটা আছে, একটা অক্ষরে বা দুটো যে অক্ষর আছে, প্রথম যে একটি বা দুটি অক্ষরে আমরা হচ্ছে এই প্রতীকটাকে প্রকাশ করে থাকি। কিন্তু সংকেতের ক্ষেত্রে আমরা শুধু মৌলের নামটা না, মৌলের বা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপটা আছে সেটাকেই আমরা সংকেত আকারে লিখে থাকি। যেমন হাইড্রোজেন অণু সংকেত হচ্ছে H2, অক্সিজেন অণু সংকেত হচ্ছে O2 ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের আরও অণু আছে, সংকেত আছে যারা হচ্ছে আমরা লিখতে পারি। এরপরে চলে আসো যোজনী। কোনো যৌগের সংকেত সঠিকভাবে লেখার জন্য আমাদের যোজনী সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমরা যদি কোনো যৌগের যোজনী সঠিকভাবে জানতে না পারি তাহলে যৌগের সংকেতটা আমরা হচ্ছে ভালোভাবে লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা জেনে নিই যোজনীটা আসলে কী। যোজনী হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যে কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে হতে পারে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। অর্থাৎ একটি মৌলের পরমাণুতে যতগুলো পরমাণুকে যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে সে যুক্ত হবে, পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে হতে পারে তার সংখ্যাকে আমরা বলছি ওই মৌলের ক্ষেত্রে তার যোজনী। এখন আমরা যোজনীকে যদি আমরা হাতের সাথে তুলনা করি তাহলে কোনো মৌলের যে কয়টি হাত হবে তার যোজনী হচ্ছে তত। অর্থাৎ সাপোজ ধরো তোমরা যে যদি আমরা হাইড্রোজেনকে ধরি, হাইড্রোজেনের হচ্ছে একটি হাত, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। একইভাবে নাইট্রোজেন এবং কার্বনের যোজনী দেওয়া আছে যথাক্রমে 3 এবং 4। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3টি হাত হবে আর কার্বনের ক্ষেত্রে হচ্ছে 4টি হাত হবে। নাইট্রোজেনের 3টি যোজনী নিয়ে যে মৌলটা গঠিত হচ্ছে তার সংকেত হচ্ছে অ্যামোনিয়া কি, NH3। কার্বনের 4 যোজনী, অর্থাৎ সে 4টি যোজনী, তার যে সংকেতটা সেটা হচ্ছে মিথেন, CH4। এখানে তোমরা রাসায়নিক যে গঠনটা আছে সেটা দেখলে দেখবে যে আমরা এই যে এখানে বলেছি একটি পরমাণু যে কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটি হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আমরা বলেছি কি, দেখো যে নাইট্রোজেনের যোজনী আমরা বলেছি হচ্ছে 3। এখানে দেখো তাহলে নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা হাতের সাথে 3টা নাইট্রোজেন হচ্ছে সে যুক্ত হয়েছে। আবার আমরা কার্বনের যোজনী বলেছি হচ্ছে 4। দেখো কার্বনের হচ্ছে 4টি হাত আছে এবং 4টি হাতের সাথে সে দেখো 4টি হাইড্রোজেন সে যুক্ত করেছে। অর্থাৎ তাহলে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে
যে মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণু সে যুক্ত করতে পারে সে অতটি হচ্ছে তার সেটাই হচ্ছে ওই মৌলের ক্ষেত্রে যোজনী। এখন নিচে দেখো তোমাদের তোমাদের বইয়েও আছে পেজ নাম্বার হচ্ছে 77 নাম্বার পেজে তোমরা দেখতে পাবে যে এইরকম একটা ছক দেওয়া আছে এই বিভিন্ন যোজনী তিন যে এখানে দেওয়া আছে সাধারণত চারটা যোজনী হচ্ছে তোমাদের কিছু মৌল এবং যৌগ মূলকের হচ্ছে নাম দেওয়া আছে। যোজনীর ক্ষেত্রে আমরা বলি অনেক মৌলের একাধিক যোজনী আবার থাকতে পারে। যেমন দেখো এই ছকের মধ্যে তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে কিছু অধাতু মৌল এবং কিছু ধাতু মৌল দেওয়া আছে। এই ধাতু মৌলের মধ্যে দেখো আমরা বলেছি যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে একাধিক যোজনী থাকতে পারে। দেখো তোমরা এখানে উদাহরণ যে যোজনী দুইয়ের মধ্যে দেখো একটা কার্বন আছে আবার যোজনী চারের মধ্যে একটা কার্বন লেখা আছে। অর্থাৎ এখানে কার্বনের দুটো যোজনী, একটা হচ্ছে যোজনী দুই আর একটা হচ্ছে চার। একইভাবে দেখো সালফার এখানে দেওয়া আছে, সালফার দুই নম্বর যোজনীতে হচ্ছে সালফার আছে আবার চার নম্বর যোজনীতেও সালফার দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা বলতে পারি সালফারেরও যোজনী দুটি, একটা হচ্ছে দুই নম্বর দুই এবং আরেকটি হচ্ছে চার। আচ্ছা এরপরে চলে আসো যৌগ যে মূলকটা আমরা বলছি এখানে দেখো আছে অ্যামোনিয়াম আছে, নাইট্রেট আছে, হাইড্রোকার্বনেট আছে, হাইড্রোজেন কার্বনেট আছে, এদের যোজনী এক, আবার কার্বনেট আছে যোজনী দুই, সালফেট হচ্ছে যোজনী তিন। এই যে মূলকগুলো আছে এই যে পরমাণু গুচ্ছ এরা কী করে, এরা কখনো স্বাধীনভাবে থাকতে পারে না, এরা হচ্ছে মৌলিক পদার্থের মতো। মৌলিক পদার্থ যেমন একাধিক মৌলিক পদার্থ একত্রিত যৌগ গঠন করে একইভাবে এই যে পরমাণু গুচ্ছগুলো আছে তারাও মৌলিক পদার্থের মতো যৌগ গঠনের দ্বারা অংশগ্রহণ করে। এদেরকে আমরা বলি যৌগ মূলক বা র্যাডিকেল। আচ্ছা এবার চলে আসো এই যে আমরা এতক্ষণ বললাম যে যৌগের সংকেত লেখার জন্য যে আমাদের যোজনী প্রয়োজন, এই সংকেত যে যৌগের আণবিক সংকেত লেখার কিছু নিয়ম আছে। নিয়মগুলোর মধ্যে সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে যৌগের মৌল উভয় মৌল এবং যৌগ মূলকের যোজনী যদি একই হয়, অর্থাৎ আমরা যদি দুটি মৌল নিয়ে একটা যৌগ গঠিত হয় অথবা মৌল বা যৌগ মূলক নিয়ে যদি আমাদের কোনো যৌগ গঠিত হয় সেখানে যেই মূলক এদের দুইটার হচ্ছে যোজনী যদি আমাদের একই থাকে তাহলে যোজনী যখন আমরা সংকেত যখন লিখব তখন সেই সংকেতের ক্ষেত্রে যোজনী দুটো কোনো যোজনী লেখার প্রয়োজন নেই, অর্থাৎ যদি একই যোজনী থাকে। দেখো উদাহরণ এখানে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, আমরা এখানে যদি যোজনীর যে ঘর ছকটা আমরা দিয়েছি সেখানে খেয়াল করি ক্যালসিয়াম আছে দুই নম্বর যোজনীতে, ক্যালসিয়ামের যোজনী দুই, আবার অক্সিজেনও হচ্ছে দ্বিতীয় যদি মৌলের মধ্যে আছে, অর্থাৎ ক্যালসিয়ামের যোজনীও দুই অক্সিজেনের যোজনীও হচ্ছে দুই। যেহেতু দুইটার যোজনী একই রকম সে কারণে এখানে আমরা যখন সংকেতটা লিখব ক্যালসিয়াম অক্সাইড তখন এখানে আমরা কোনো ধরনের যোজনী উল্লেখ করব না। আচ্ছা এরপরে দুই নম্বর আমাদের নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যদি কোনো মৌল বা যৌগ মূলকের যোজনীর দুটো ভিন্ন রকম হয় কিন্তু তাদের মধ্যে যদি একই রকম কোনো ধরনের গুণিতক থাকে তাহলে সেই গুণিতক সংখ্যাটা দিয়ে হচ্ছে ওই যোজনীকে ভাগ করে তারপরে হচ্ছে বিপরীতভাবে অর্থাৎ এদের বিনিময়ের মাধ্যমে হচ্ছে এদের লিখতে হয়। উদাহরণ হিসেবে আছে দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে দেখো যোজনী আমরা বিনিময় কীভাবে বলছি, যখন কার্বন আমরা লিখছি কার্বন এবং অক্সিজেনের যখন বিক্রিয়া হচ্ছে তখন কার্বনের যোজনীটা বসবে অক্সিজেনের মধ্যে, সংকেত লেখার সময় আমরা কার্বনের যোজনী বসবে হচ্ছে অক্সিজেনে, অক্সিজেনের যোজনীটা আমাদের বস লিখতে হবে কার্বনের মধ্যে। কিন্তু এখানে দেখো আমাদের কার্বনের যোজনী হচ্ছে এখানে কার্বনের হচ্ছে যোজনী হচ্ছে চার আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, ঠিক আছে। আমরা বিনিময় করেছি কি কার্বনের যোজনীটা অক্সিজেনে লিখেছি, অক্সিজেনের যোজনীটা কার্বনে লিখেছি। এখন এই দুটা যে যোজনী আছে তার মধ্যে একটা সাধারণ গুণিতক আছে দুই, এই দুই দ্বারা আমরা দুইটাকে ভাগ করে দেখো দুইটাকে ভাগ করে এখানে দুইকে ভাগ করলে এক আসে, এখানে চারকে ভাগ করলে দুই আসে, তার মানে এখানে আমাদের হচ্ছে কি CO2, অর্থাৎ গুণিতক দিয়ে আমরাকে ভাগ করে যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমরা সংকেতের মধ্যে লিখব। সর্বশেষ যে নিয়মটা আছে যখন উভয় মৌল বা যৌগ মূলকের যোজনী যদি ভিন্ন হয় যেমন একটা তিন একটা চার এ ধরনের কোনো যদি ভিন্ন হয় এবং এদের মধ্যে যদি কোনো গুণিতক না থাকে তখন আমরা যোজনীটাকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যমে সরাসরি লিখে দেব। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড,
এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী আমরা জানি 2। এটাকে শুধুমাত্র এই 2 আর 3 এর মধ্যে কোনো ধরনের সাধারণ গুণিতক নেই, যার কারণে আমরা সরাসরি শুধুমাত্র যোজনীটা বিনিময় আকারে এখানে লিখে দিয়েছি। আচ্ছা, আশা করি এইটুকু আলোচনা থেকে তোমরা প্রতীক সংকেত এবং যোজনী কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এর যোগের যে সংকেত আর আণবিক সংকেত যে নিয়ম লেখার নিয়ম সে সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। তোমাদের আজকের ক্লাস থেকে একটি বাড়ির কাজ আছে, তোমরা দেখো বাড়ির কাজ নাম হচ্ছে 11, আণবিক যোগের আণবিক সংকেত লেখার নিয়মগুলো লিখো। ঠিক আছে, আশা করি তোমরা এই আলোচনা থেকে এই বাড়ির কাজটা খুব ভালোভাবে লিখতে পারবে। পরবর্তী আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।